চিনিস আমাদের, আমরা কত খারাপ, আমরা তোর কি করতে পারি জানিস? দর্শক, এটা আপনাদের উদ্দেশ্য না, আপনাদেরকেও বলিনি, এটা একটা রিপোর্টের একটা অংশ। আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে নির্মমভাবে নির্যাতন করা হয় 4.5 ঘন্টা ধরে, এবং সে কেন তার বড় আপাদেরকে না বলে একটা হলে ঠাই নিয়েছিল, সেই অপরাধে তাকে নির্যাতন করা হয়, বিভস্ত্র করা হয়, ভিডিও ধারণ করা হয়, তারপরে তার উরুতে মানে সুই ফোটানো হয়, মানে নারকীয় ব্যাপার। আমি বুঝলাম না এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম, এখানে কি ইসলাম ধর্মের মানবতা, মহত্ব, উদারতা, নম্রতা এগুলি কি শেখানো হয় না, নাকি নামেই শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়? এরকম ক্রুয়েল মেন্টালিটি কিভাবে হয়? এই যে সেই তবাসসুম যার নাম আসছে, যার নেতৃত্বে এটি হয়েছে, নামটা অনেক আধুনিক কিন্তু বিশ্ববিদ্যালয়টা তো ইসলামী নাম, তার তো তার চেতনা চিন্তা কোনো কিছুই নেই। যাই হোক, সেটার ফলো আপ একটি রিপোর্ট করেছে প্রথম আলো, সেখান থেকে আমি আসলে কোট করে শুরুতেই বললাম। দেখেন, ওরা রিপোর্টের শুরুতেই বলা হচ্ছে, ওনারা আমার মুখ চেপে ধরেন এবং সজোরে থাপ্পড় মারতে থাকেন। তারা বলতে থাকেন, চিনিস আমাদের, আমরা কত খারাপ, আমরা তোর কি করতে পারি জানিস তুই, কোনো আইডিয়া আছে আমাদের সম্পর্কে? মারাত্মক, আসলে কোনো আইডিয়া নেই। এটা আমিও আইডিয়া করতে পারছি না যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার ছাত্রী, তার কোমল হৃদয় হওয়ার কথা, সে এইভাবে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটাতে পারে। নির্যাতনের এমন ভয়াবহ বর্ণনার অভিযোগ লিখিত আকারে দিয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রী। গত রোববার দিবাগত রাত 11টা থেকে 3:30 পর্যন্ত 4.5 ঘন্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন তিনি। মঙ্গলবার দুপুরে বাবাকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে পৃথক পৃথকভাবে তিনি অভিযোগ দেন। দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট, দেখেন আবার হলটাও দেশরত্ন শেখ হাসিনা নামে, সেই হলেই আবার এই নির্যাতনের ঘটনা ঘটিয়েছে ওই যে তাবাসুমের নেতৃত্বে এক কিছু ছাত্রী। প্রভোস্ট শামসুল হক প্রথম আলোকে বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাজাত হোসেন বলেছেন, রাতভর নির্যাতনের শিকার হয়েছেন এমন এক ছাত্রী লিখিত অভিযোগ পেয়েছেন, সেটির বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়কে জানানো হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে এই ঘটনা ঘটান। নির্যাতনের সময় তাকে বিভস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ওই একই কথা কিন্তু ওই যে সাকিব চট্টগ্রাম মেডিকেলে, সে ICU ভর্তি, সেখানে যেয়েও হুমকি দেওয়া হয়েছে যে তাদের নাম বললে খবর আছে। চিন্তা করেন, মানে কিভাবে যেন সব সূত্রগুলো এক জায়গায় একই ধারায়, এবং নির্যাতনের চিত্রগুলিও মোটামুটি একই রকম। অভিযুক্ত সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগের ব্যাপারে তিনি বলেন, অভিযোগের কোনো সত্যতা নাই, ওই মেয়ে মিথ্যা বলেছে, হয়তো এক কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যাই হোক, এইটা তদন্ত করলেই বোঝা যাবে, কিন্তু তার উপর যে শারীরিক মানসিক অত্যাচার চালানো হয়েছে এটা মোটামুটি পরিষ্কার। এখন দেখা যাক। এবং দেখেন তারপরে বলছে যে জামা খোল, তারপরে বলছে এক পর্যায়ে তারা একটা ময়লা গ্লাস তাকে দিয়ে চেটে পরিষ্কার করিয়ে নেন এবং সেটারও ভিডিও ধারণ করেন। কত নির্মম! এবং মানে পা ধরে মাপ চাইতে গেলে লাথি মারেন, আর অকথ্য ভাষায় গালিগালাজ করেন, বুকের উপর হাত দিয়ে জোরে থাবা মারেন এবং গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ধরে রাখেন। এক পর্যায়ে তারা একটা ময়লা গ্লাস তাকে দিয়ে চেটে পরিষ্কার করিয়ে নেন এবং সেটির ভিডিও ধারণ করেন। তারপর তারা বলতে থাকেন, জামা খোল, জামা খুলতে না চাইলে তারা আবার মারধর করেন এবং জোর করে বিভস্ত্র করে ভিডিও ধারণ করেন। হাই রে, মানে আমি জানি না। আবার বলছে যে তুই যদি প্রশাসনের কাছে কোনো অভিযোগ দিস তাহলে তোকে মেরে কুত্তা দিয়ে খাওয়াবো, যা বলেছি তা যেন মনে থাকে। টর্চার শেষে 3:30 দিকে অন্য একটি গণরুমে পাঠিয়ে দেওয়া হয়। তো এরা আসলে
মানে এই যে যারা মারপিট করলো এবং যেভাবে, মানে এদেরও কি কোনো মা বাবা নেই, অভিভাবক নেই? মানে এটা কি, মানে কিভাবে এদের, যাক আমি আর বেশি বললাম না, আমাদের মায়ের জাত, কিন্তু আমি ভাবছি যে আসলে দর্শক থাক আর এই কথা না বলি, আমি একটু অন্য খবরে আসি। দেখেন এর পাশাপাশি আরেকটি কত দুঃখজনক খবর, সেটা তো ধরেন সেই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আর এটা খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়। হাই রে, আজকে দেখেন ওই যে এই পথে পথে যে ট্রাক চিন্তায় হয়, বাস চিন্তায় হয়, এখন সেই চিন্তায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছে। কত দুঃখজনক, হোক তারা ছাত্রলীগের কিন্তু তারা তো শিক্ষার্থী, এই কাজ করতে পারে? এই যে দেখেন এই যে খবরটা, কি বলবো, লজ্জাস্কর ব্যাপার, একটার পরে একটা ঘটে চলেছে। ট্রাক থামিয়ে চিন্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, এবং এরা চিন্তায় মামলা এখন কারাগারে আছেন এই তিন শিক্ষার্থী। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে রাস্তায় ট্রাক থামিয়ে 15,000 টাকা চিন্তায়ের ঘটনায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেটা ব্যাখ্যার জন্য 7 কর্মদিবসের মধ্যে লিখিতভাবে দিতে বলা হয়েছে। এর মধ্যে তো তারা রীতিমতো কারাগারে চলে গেছে। জায়গাদের আর নাম কি বলবো, বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি ক্ষুণ্ণ টুণ্ণ এই সেই মিলায়। এদিক এই তিনজনই ছাত্রলীগের কর্মী ছিলেন। গত রোববার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তিন শিক্ষার্থীকে সংগঠন থেকে বহিষ্কার করা। কিন্তু আমি বলেছি যে এইভাবে বহিষ্কার ঘটনা ঘটার পর এগুলি করে লাভ নেই, আগে থেকেই এগুলি হলো চিরুনি অভিযান চালিয়ে এগুলি এই সামাজিক অপকর্মের সঙ্গে যারা জড়িত আছে, যারা আসলে এই ছাত্রলীগের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ এগুলি কিচ্ছু না, এরা স্রেফ তাদের নিজেদের ভাগ্য গড়তে এসছে এবং এটা একটা ঢাল হিসেবে তারা নিয়েছে। এখানে আজকে ছাত্রলীগ যেহেতু একচেটিয়া রাজত্ব, কোনো জবাবদিহিতা নাই, ফলে তারা সহজে অপরাধ করতে পারছে। এখানে যদি একটা ভারসাম্যমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হতো তাহলে কিন্তু এই অপকর্মগুলো হতো না। আজকে দেখেন এই অবস্থা, এখন এই ডাকসুর বিপি নূর সহ অন্যদের একটা অবস্থান ছিল, ভারসাম্য ছিল বলে তখন কিন্তু এই যে চিন্তায় রাহাজানি এই অপকর্মগুলো আমরা এত দেখতাম না। এখন কিন্তু একচেটিয়া অবস্থা হওয়ার কারণে এর ব্যানারে অপরাধীরাও ঢুকেছে এবং তারা যাচ্ছে তাই করছে। এই বিষয়গুলো রাজনৈতিকভাবে ভাবা উচিত যে সামনে কি করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।